তাহলে সিঙ্গার অনুপম রায় এবং পিয়ার বিচ্ছেদের কারণ কি পরমব্রত? বিষয়টা একটু শকিং জানি, বাট রাইট নাও টলিউড পাড়ায় এটা নিয়েই কানা কোষাকুষি হচ্ছে। পুরো বিষয়টা ভেঙেই বলি, বাট তার আগে জানাই, গত পরশু হঠাৎ টলিউডের জনপ্রিয় সিঙ্গার অনুপম রায়ের একটি নিউজ তো সবাইকে শকড করে দেয়। অনুপম এবং তার ওয়াইফ পিয়া দুজনেই টুইটারে পোস্ট করে জানান তাদের সংসারের বিচ্ছেদের খবর, এবং এই বিষয়টা সামনে আসার পরপরই অনেকেই চমকে যায় এবং অনেকের মাথায় প্রশ্ন ঘুরতে থাকে, কেন হঠাৎ ছ বছরের এই বিয়ের সম্পর্ক ভেঙে গেল? কেনই বা অনুপম এবং পিয়া এমন একটা বিগ ডিসিশন নিল? এর পিছনে রহস্যটা কি? কিন্তু এদিকে ভারতীয় বেশ কয়েকটা গণমাধ্যমের সূত্র থেকে খবর জানা গিয়েছে যে তাদের এই ডিভোর্সের নেপথ্যে রয়েছে তৃতীয় এক ব্যক্তি। আনন্দবাজার অনলাইনের খবর অনুযায়ী এর পিছনে দায়ী হতে পারে পরমব্রত। সেখানকার রিপোর্টস অনুযায়ী প্রাকৃতিক দুর্যোগ ইয়াসের সময় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটি সংগঠনের জন্য অনেক তারকারাই গিয়েছিলেন এবং সেই জায়গায় যোগ দিয়েছিলেন অনুপম রায়ের স্ত্রী পিয়াও, এবং সেখানে পরমব্রত অনুপম তারাও কিন্তু ছিলেন, এবং সেখান থেকেই পরমব্রত এবং পিয়ার ঘনিষ্ঠতা শুরু। এছাড়া সেখানে আরও একটি বিষয়ের কথা উল্লেখ করা হয়েছে। সেই জায়গায় বলা হয় 27 জুন জন্মদিন ছিল পরমব্রতর, এবং সেখানে একটি পোস্টে পিয়া সেদিন জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন পরমব্রতকে, এবং পরমব্রতের সঙ্গে ছবি দিয়ে তিনি লিখেছিলেন, শুভ জন্মদিন, আরও অনেক স্মৃতি তৈরি করব আমরা। শুধু তাই নয়, 16 আগস্টও কিন্তু ছিল পিয়া চক্রবর্তীর জন্মদিন, এবং সেদিন পরমব্রত শুভেচ্ছা জানান পিয়াকে, এবং ইনস্টাগ্রামে তিনি পিয়ার সঙ্গে ছবি দিয়েছিলেন, এবং ছবি দিয়ে পরমব্রত লিখেছিলেন, শুভ জন্মদিন বন্ধু, কমরেড, ভরসার মানুষ, চলো অনেক সুন্দর সুন্দর স্মৃতি তৈরি করি, ঠিক যেরকমটা তুমি চেয়েছিলে জন্মদিনে। এখন পরমব্রত আর পিয়ার এইসব বিষয়গুলো নিয়ে মিডিয়া পাড়ায় কানাকানি হচ্ছে, তাদের মধ্যে নিশ্চয়ই কোনো সম্পর্ক চলছিল যার জেরেই হয়তো পিয়া এবং অনুপম রায়ের সংসারটা ভেঙেছে। যদিও এই বিষয়ে সত্যতা এখনও সামনে আসেনি, কিংবা পরমব্রত বা পিয়ার কাছ থেকে কোনো স্টেটমেন্ট এখনও পাওয়া যায়নি, বাট তারকাদের জীবনে অনেক কিছুই ঘটে যেগুলো অজানা থেকে যায়। সো কে জানে আসল ঘটনাটা কি এবং শেষ পর্যন্ত কি হচ্ছে, দেখা যাক বিষয়টা। আপনারা দেখছেন স্টার গল্প, বাংলাদেশের প্রথম এবং বিশ্বস্ত অনলাইন এন্টারটেইনমেন্ট নিউজ পোর্টাল।